এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমরাও ভালো আছি আমাদের আধবিক বেটাকে নিয়ে। শুভ শারদীয়া টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড শুভ বিজয়া। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা নবমী দশমী দুটো কম্বাইন করে একটা ব্লগই শেয়ার করলাম। নবমীর সকালে দুপুরে আমাদের গেট বাজার পুজো কমিটিতে নবমীতে ভোগের আয়োজন ছিল, তো পাপা যেহেতু গেছিলো মামনিও সাথে করে গেছিলো, কুপন কাটা ছিল। তোমাদেরকে যে আগেরবার এই ষষ্ঠী সপ্তমীতে বলেছিলাম যে সপ্তমী অষ্টমী নবমী দশমী ওখানে লাঞ্চের প্রিপারেশনের ব্যবস্থা করা হয়েছে, তো সকালবেলা বেটাকে নিয়ে তো আমার পক্ষে যাওয়া পসিবল না, মামনি গিয়েছিল নবমীতে ভোগ এনেছিল। ভোগের আয়োজন যে হয়েছিল না জানি না মায়ের ভোগ বলে কি না, সে যেন অমৃত টেস্ট ছিল। বিকেলবেলা পাপা একটু সাথে করে এনেছিল পাঁপড়, পাঁপড় দিয়ে মামনি হচ্ছে একটু সুন্দর করে মুড়ি মাখিয়ে দিয়েছিল, দিয়ে এই যে দেখো দাদু নাতি প্লেয়িং টাইম চলছে। আর পুরো পুজোটার মধ্যে সপ্তমী অষ্টমী নবমী দশমী, এই বছর তো অষ্টমী নবমী একসাথেই পড়ে গেছিলো, কোনো পুজোতেই মানে মামনি এরকম হয় না যে ঠাকুর দেখতে বেরোয় না, বাট অষ্টমীর সকালে পুষ্পাঞ্জলি পুজো দিতে বেরিয়েছিলেন কিন্তু রাতেবেলা বেরোবে না বলছিলো, তো আমি জোর করে বৌদিকে ডেকে পাঠিয়েছিলাম, রাতে ডিনার করে নিলাম নবমীর রাতে। দেন এই যে সকালবেলা আমাদের রাস্তাটায় দেখো বেরিয়ে গেলাম, পাপাকে বুক করেছিলাম দশমীর সকালের জন্য। আজকে তোমাদের সাথে ডেবরার পুজো পরিক্রমা দেখাবো, চলো বালিশকের তো পুজো প্যান্ডেলগুলো দেখালামই। ছোটোবেলা থেকে একটা দিন শুরু ধার্য থাকতো পাপার সাথে যাব, তো এইবারে রাত্রেতে সেটা সম্ভব ছিল না। প্রথমে পাপা বলেছিল যে টোটো বুক করে সবাই মিলে যাওয়া হবে, কিন্তু বেটা যেহেতু খুব ছোট তাই আর সেই সম্ভাবনা থাকলো না। এই যে অফিসটা তোমাদের দেখালাম এটা পাপার অফিস, পিডাব্লিউডি রোডস। টোটোটা পাপা আগের দিন থেকেই বুক করে রেখেছিল, তো গেট বাজার পুজো কমিটির সামনে থেকে টোটোতে উঠে গেছিলাম, চলো ডেবরা বাজারের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। আর বুক করার কারণটা এই জন্যই ছিল যে বুক করলে কি প্যান্ডেলগুলোর সামনে দাদা নিয়ে যাবে, আর না হলে তোমাকে সেই ডেবরায় নামিয়ে দেবে, হেঁটে হেঁটে ঘুরতে হবে, আর এই রোদের মুখে তা মোটেও সম্ভব নয়। তো পাপা ওই জন্য আগে থেকেই টোটো বুক করে নিয়েছিল, তো সুন্দর করে আমরা সবার ফার্স্ট যে প্যান্ডেলটা সেটাই ঢুকে গেলাম ডেবরা বাজার পপুলার ক্লাবে, যে সার্বজনীন দুর্গোৎসব। ভেতরের রিনার লুকটা তার সাথে মায়ের মূর্তি প্রতিমা তো তোমাদেরকে দেখালামই, যা ভীষণ সুন্দর হয়েছে। তারপর পাপাকে বললাম পাপা চলো দুজনে মিলে একটু সেলফি তোলা যাক, তারপর পাপা আমাকে না ব্যাক ক্যামেরায় দুটো ফটো তুলে দিয়েছিল, বেশ সুন্দর হয়েছে। এটা না 66তম বর্ষ ওদের, বেশ পপুলার ক্লাবের প্যান্ডেলগুলো মানে কমিটির পুজোটা বেশ ভালোই হয়। ছোটোবেলায় আমাদের প্যান্ডেলের যে বিজনেস ছিল তখন পাপাও বেশ 4-5 বার এই প্যান্ডেলটা করেছিল। নেক্সট একটা গলি দিয়ে বাঁদিক থেকে আসতে ভেতরের দিকে ঢুকে গিয়ে একটা গলিতে পুজো হয়, ছোটোর ওপর বেশ ছিমছাম পুজো। মাকে দেখলাম দাঁড়িয়ে একটু, টোটোর দাদাও দাঁড়িয়ে গেছিলো, তারপরে আবার পাপার একজন পরিচিত একজনের সাথে দেখা হলো, ওনার সাথে পাপা কথা বলছিল। এই যে দেখো টোটোর দাদা একদম প্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তারপরে প্যান্ডেলটা বেরিয়েও দেখো তোমাদেরকে দেখাবো, হালকা বেশ ছিমছামের ওপর ডিজাইনটা ভেতরে করেছে, বাইরের প্যান্ডেলটাও বেশ ছোটোখাটোর ওপর সুন্দর। সকালবেলা বেরিয়েছিলাম, রোদে একটু কষ্ট হচ্ছিলো, বাট ওই দিনটা যে অনেকটা রোদ ছিল তা না, বেটাকে আবার এক ঘন্টার জন্য মামনির কাছে রেখে দিয়ে আমি আবার পাপা আর আমি করে গেছিলাম। এবারে চলো ডেবরার বোম্বে রোডের ঠাকুরটা তোমাদেরকে দেখাই, ক্রমশ আবার টোটোতে উঠে গেলাম আর বোম্বে রোডের দিকে এগিয়ে চলতে থাকলাম। ডেবরাতে বেশ 5-6টা করে প্যান্ডেল হয় প্রত্যেক বছরই মোটামুটি, বালিচক কমপ্লিট করার পর ডেবরা আমরা একটা দিন না একটা দিন যেয়ে থাকি, বাট সেটা এবারে সকালে গিয়েছি, সেটা প্রত্যেকবারে মোটামুটি রাত্রে সন্ধে করে যাই, নো এন্ট্রি থাকে, তো নো এন্ট্রিটা উঠিয়ে দিলে যখন গাড়ি অ্যালাও হয় তখন যাই। তো চলো নেক্সট পুজোতে চলে এলাম, পুজোটা হচ্ছে এটা হচ্ছে বোম্বে রোডের পুজোটা, বেশ সুন্দর করেছে বাইরে ভেতরে সবটাই। বাইরের আগে ভেতরে ডিজাইনটা দেখিয়ে দিই চলো, তারপরে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর রোজ মোটিভ করেছে, হাতের কাজগুলো বেশ অনবদ্য কিন্তু দারুণ করেছে। তো এটা দেবরা বাজার বোম্বে রোডের দুর্গা পুজোটা তোমাদেরকে দেখালাম, যার প্যান্ডেলটা বেশ বড় সড়ো, মানে আমি তো প্রথম থেকে কভারই করতে পারছিলাম না লোয়ার থেকে আপার পর্যন্ত। সকালের ভিউয়ের সাথে রাতের ভিউও কিন্তু সুন্দর লাগে। এরপর চলে গেলাম মিও আমরিতে, ডেবরা বাজারে না আমাদের রোডটা ক্রস করে যেই ফুট দিয়ে আসছিলাম, রোডটা ক্রস করে অন্য অপোজিট সাইডে গিয়ে দাদাকে বললাম একটু টোটোটা তুমি দাঁড় করিয়ে রাখো, আমি কয়েকটা খাবার কিনে নিই। পুজো মানেই তো খাওয়া দাওয়া জম্পেস আড্ডা, তাই না? মামনিকে বলেই গেছিলাম সন্ধ্যের টিফিন আজকে ওখান থেকে আনবোই, দেখো শুভ বিজয়া লেখা আবার, আর ওই দিন যেহেতু বিজয়া হয়ে গেছিলো তো আমাদের কেকও বেরিয়ে গেছিলো। তারপরে কেক নিয়ে নিলাম একটা মুজ, আর হচ্ছে আমি নিয়েছিলাম চকো চিপস, আর হচ্ছে তার সাথে ফিশ চপ,
আর হচ্ছে চিজ কর্নরোল। দেন চলে গেলাম ডেবরার আইআইটি কলেজের পুজোটা। পাপা বললো এই প্যান্ডেলটা বেশ ভালো হয়, আমি বলি চলো তাহলে দেখা যাক। সত্যি আমারও ঢুকে বেশ ভালো লাগলো দেখতে, বেশ এত সুন্দর হাতের কাজ, আর বাইরে আবার দুর্গা প্রতিমা করেছে, এত খুব সুন্দর। আর তোমরাও দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তার সাথে ভেতরের কাজটাও সুন্দর। লেগেছিল এখানে না কুলো নানা রকম হ্যান্ডমেড সব কিছু দিয়ে করেছিল, তারপরে ঝুড়ি অনেক কিছু, আমি ঠিক মানে বলে হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না, দেখো আমি সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পুজোটা না মানে আমি যখন আগে আসতাম তখনও দেখেছি, বাট এবছর যেন এই থিমটা আমার খুবই সুন্দর লাগলো। কলেজের বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, আর বাইরেও অনেকটা স্পেস বেশ স্পেস নিয়ে জায়গাটা হয়েছে। আর মায়ের প্রতিমাটা দেখো, বালিচক ডেবরা মিলিয়ে যতগুলো পুজো আমরা দেখেছি তার মধ্যে আমার এইখানের প্রতিমাটা খুব সুন্দর লেগেছে। মা তুমি সবাইকে ভালো রেখো এই আশাই করবো, আর আরও একটা বছরের অপেক্ষায় তোমার জন্য থাকলাম। 362 দিন একটা একটা করে দিন গুনতে থাকবো, কবে তুমি আবার আসবে। এই যে মিয়ামর থেকে খাবার নিয়ে হাতে করে দেখালাম, এই যে দেখো বাইরেটায় না ওদের একটা স্টেজ মতো হয়েছে, মনে হয় ওখানে প্রোগ্রাম হয়। দেন এই যে টুওয়ার্ডস বালিচক যাওয়ার হচ্ছে রাস্তাটায় আমরা যখন আসছিলাম তখন রাইট সাইডে আরেকটা প্যান্ডেল হয়, এটা কিন্তু লাইটিংয়ে আমি যা বুঝেছিলাম বেশি দেখতে সুন্দর লাগবে। তো এই যে প্যান্ডেল ঢুকে গেলাম, এখানেও প্রতিমা আমার খুবই ভালো লেগেছে। আর দেখো ওপরের ডিজাইনটা কি সুন্দর, আমব্রেলা আমব্রেলা করা, দারুণ না? এটা বেশ কালারফুল লেগেছে আমার, এই ডিজাইনটা না খুব সুন্দর লেগেছে। আর রাত্রে অনেকে গেছিলো, তারা ফটো দিয়েছিলো, তাদের কিন্তু রাত্রের লুকটা দেখতে আরও সুন্দর লেগেছিলো। দেখো চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, ডেবরার এই 5টা 6টা প্যান্ডেল মোটামুটি হয়, তো প্রত্যেকটা প্যান্ডেলই ওরা খুবই ভালো ডিজাইন করার চেষ্টা করে। আমার তো ওই কলেজের পুজোটা বললাম না, ওই থিমটার পর এই থিমটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making. তারপর নেক্সট আমরা টোটোতে করে উঠে চলে এলাম এই যে বিজয়লক্ষ্মী রাইস মিলের পুজোটা। এটা বিজয়লক্ষ্মী যে সার্বজনীন দুর্গা পুজো কমিটিটি না, এই পুজোটাও আগে পাপার প্যান্ডেল হতো, তো এটাও পাপার সাথে দেখতে গেলাম। এটাও বেশ ছোটোখাটো করেছে, এই যে বাইরে শিবের মূর্তি দেওয়া, আর সরকারি জায়গা বলে এই মন্দিরটা পুরো বাঁধিয়ে নিয়েছে। তো এই যে ডিজাইনটা দেখো, লাল আর সাদা কাপড়ে হালকা করে ডিজাইনটা করা, আমি আর পাপা দেখলাম। তারপর ভেতর থেকে বেরিয়ে যাওয়ার পর ডিজাইনটা তোমাদেরকে দেখাবো, এখানে না সেই নৌকা মোটিভ করে একটা করেছে, প্রত্যেকটা কাজ হচ্ছে ঝিনুকে। পাপা আবার গল্প করার সময় বলছিল আমাকে যে আগে যখন আমাদের প্যান্ডেলের বিজনেস ছিল এরকম ঝিনুকের কাজ হতো, তো পাপা বললো যে এই ঝিনুকগুলো এখনও পাপার কাছে আছে, অনেক কাজ হয় বলে আগে তো বস্তা বস্তা পুরো ওঠানো হতো, আমিও ছোটোবেলায় দেখেছি। চলো এবার বাইরেটা দেখাই, আমার তো বেশ কাজটা ভালো লেগেছিল, ঝিনুক করি সব কিছুর কাজ করা, মা দুর্গার মোটিভ করে পুরোটা করা। এই যে এখানে নৌকার প্যাটার্নটা করা, আবার রাইট সাইড টু লেফট সাইড আমি পুরোটা তোমাদেরকে কভার করে দেখিয়েছি। কলকাতায় কিন্তু যেই পুজোগুলো সাউথ নর্থ কলকাতায় দেখি ওদের তো থিমের সাথে আমাদের এখানের মানে এটা হচ্ছে পেপার মিল সার্বজনীন দুর্গা উৎসব। হ্যাঁ তোমাদেরকে তো বলা হলো না, যেটা একবার বলে দিলাম, এখানের পুজো তো তুলনা করা যায় না, বাট আমাদের এই ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু এরা অনেক চেষ্টা করে সুন্দর করে করার। তো নেক্সট প্যান্ডেল আমরা চলে গেছিলাম লক গেট, এবার আমরা ক্রমশ বালিচকের দিকে এগিয়ে আসছিলাম। এই লক গেটটা আগের দিন যখন আমি গেট বাজার স্কুল বাজার যে তোমার ক্যানেল বাজার দেখেছিলাম তখন আর এতটা আসতে পারলাম না, এরপর চলে এলাম ক্যানেল বাজার। এই পুজোটা কিন্তু আমি তোমাদেরকে আগের দিন সন্ধেবেলা বৌদির সাথে যখন বেরিয়েছিলাম দেখেছিলাম, বাট সকালের লুকটা দেখলাম আবার একটু অন্যরকম লাগলো। সকাল রাত্রে দুটোর তো লাইটিংয়ের কাজ থাকে না। এই যে দেখো তোমাদের হয়তো মনে পড়বে ভেতরের ডিজাইনটা দেখে, এখানেও মাকে প্রণাম করে বললাম মা গো সবাইকে ভালো রেখো নিজের খেয়াল রেখো। তো পাপার সাথে এই যে একটু ফটো তুলে আবার নেক্সট চলে গেলাম স্কুল বাজারের প্যান্ডেলটা। স্কুল বাজারের প্যান্ডেলটাতে পাপা সন্ধেবেলা হোক সকালবেলা হোক ঢুকলো না, তো পাপাকে বললাম তো চলো পাপা প্যান্ডেলটা দেখবে। যেই প্যান্ডেলটা তোমাদেরকে বলেছিলাম না যে মনে হচ্ছে যেন পাহাড়ের দেশে চলে এসেছি, সাদা সাদা কী সুন্দর মোটিভ করে সাজানো, সেই প্যান্ডেলটায় এই প্যান্ডেলটা আবার বাইরের লুকটা এবারে দেখলাম সকালবেলা দেখেছি। তো এই যে কালারিং ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম না সন্ধ্যের প্যান্ডেলে, দুটোর ভিউ বলে না সকাল বিকাল দুটোতে মানে সন্ধ্যেতে ভিউ আলাদা হয়, তো চলো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশ গ্রিনের সাথে ক্রিমের একটা কম্বিনেশন করেছে। এবার বেটার সঙ্গে দেখা হবে সেই আনন্দে একদম গেট খুলে সংটুম করে ঢুকে গেলাম। আর যেই খাবারগুলো নিয়ে এসেছি মামনিকে বললাম মামনি আমি কিচেনে গিয়ে রেখে দিচ্ছি, তুমি পরে যখন সন্ধেবেলা খাওয়া হবে গরম করে দিও চলো।